এক বনে নানা রকম জীবজন্তু বাস করত। একদিন এক গাধা ও শিয়াল বনের রাজার সঙ্গে একটি চুক্তি করল। চুক্তিতে বলা হলো এখন থেকে তিন পশু একসঙ্গে শিকার করবে। শিকার যা পাওয়া যাবে তারা তা সমান ভাগে ভাগ করে নেবে। তিনজন একসঙ্গে শিকার করলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সিদ্ধান্ত হলো গাধা শিকারযোগ্য প্রাণীর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবে, কাউকে দেখতে পেলে সে তার দিকে এগিয়ে যাবে এবং নিজের পরিচয় দেবে। অন্য দুজন আড়াল থেকে গাধার দিকে নজর রাখবে। গাধা পরিচয় পর্ব শেষ করার পর শিয়াল আড়াল থেকে বেরিয়ে এসে গর্জন করে উঠবে। প্রাণীটি স্বাভাবিকভাবেই তখন ভয় পেয়ে যাবে, দৌড়ে পালানোর চেষ্টা করবে সে। তখন শিয়াল তাকে ধাওয়া করবে। প্রাণী তখন শিয়ালকে এড়াতে সোজা দৌড় দিবে আর গিয়ে পড়বে সিংহের কবলে। সিংহ তখন এক আঘাতে তার দফা রফা করবে। পরিকল্পনা অনুযায়ী সারা দিন ধরে শিকারের পর সন্ধ্যাবেলায় গাধা শিয়াল সিংহ সব শিকার ভাগবাটোয়ারা করতে বসল। সিংহ গাধাকে বলল তার অংশ ভাগ করে দিতে। বনের রাজা সিংহের এ প্রস্তাব শুনে গাধা খুব খুশি হল। মনে মনে ভাবল শিকার ভাগ করার দায়িত্ব দিয়ে সিংহ তাকে বিরাট সম্মান দেখিয়েছে। যাই হোক, গাধা তখন খুব সাবধানতার সাথে সমস্ত শিকারকে সমান তিন ভাগে ভাগ করল। এরপর সিংহ শিয়ালের উদ্দেশ্যে বলল, ভাগের কাজ শেষ, এখন আপনারা দুজন দয়া করে নিজেদের ভাগ গ্রহণ করুন। গাধার কথা শুনে সিংহ ভাগগুলোর দিকে তাকিয়ে দেখল, তারপর বলল, তাহলে তোর মতো আমাদেরও তিনজনের ভাগই সমান হওয়া উচিত, তাই না? তুই কি মনে করিস যে শিকারের সাথে তোর ইনিয়ে বিনিয়ে গল্প করা আর তাকে আমার হত্যা করার কাজটা একই সমান? এ কথা বলেই সিংহ গাধার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করল। তারপর শিয়ালকে শিকার ভাগ করতে বলল। গাধার পরিণতি দেখে শিয়াল ভয়ে থরথর করে কাঁপতেছিল। অনেক কষ্টে সে নিজেকে সামলিয়ে নিয়ে ভাগ করতে বসল। যা কিছু তারা একসাথে শিকার করেছিল তার প্রায় সবই এক ভাগে রাখল, আরেক ভাগে রাখল সামান্য একটু অংশ। বড় ভাগটা নেয়ার জন্য সিংহকে অনুরোধ করল। শিয়ালের ভাগ করা দেখে সিংহ বেজায় খুশি হয়ে বলল, আচ্ছা, এত চমৎকার আর ন্যায্য ভাগের কৌশল তোকে কে শিখিয়েছে? শিয়াল বিনয়ের সাথে বলল, একটু আগে গাধার পরিণতি দেখেই এভাবে ভাগ করা শিখেছি জনাব। এই কথা বলে শিয়াল সিংহের সামনে থেকে চলে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিল যে ভবিষ্যতে আর কোনো কাজে সে কখনোই সিংহকে সাথে নেবে না।